তো একটু তরকারিটা হালকা গরম করে তারপরে হচ্ছে ওদেরকে খাবার খাইতে দেই পিছে ওখানে অপরিচিতটা মানুষের কোলে উঠছে দেখো কতটা আমি সুখ তামজিদের কিন্তু বিড়াল থাকে ওর বাসার মধ্যে সবসময় এ তামজি বিড়াল পটি করার জন্য নাকি বালু লাগতে হয় বাপ বেটা বসে অনেক বিজনেস নিয়ে তারা কথা বললো আর যে ওমরা করতে যাইবো মনে হয় ওমরা নিয়েও কথা বললো মেয়েকে নিয়ে আসলাম একটা প্রাইভেটে মানে একটা বাবির বাসায় এখানে তো আমার মেয়ের হচ্ছে সোমবার দিন ভর্তি পরীক্ষা নিবে আর ভর্তি পরীক্ষার মধ্যে মেয়েকে ভর্তি করবো হচ্ছে 8-এ আর ওইখান থেকে বলে দিচ্ছে যে 7-এর যেই 2022 সনের যেই এটা মানে বাংলা অঙ্ক ইংরেজি এগুলার পরীক্ষা নিবে তো দেখো আমরা কিছুই বুঝতে পারছি না অনলাইন থেকে কিছুই খুঁজে পাচ্ছি না অনেক দুদিন ধরে অনেক খাটাখাটি করলাম পরে যেই বাবির সাথে গেলাম ওইখানে বাবির সাথে কন্ট্যাক্ট করলাম ওনার বাচ্চা ওনার মেয়ে ওনার জায়ের মেয়ে ওনারা সবাই হচ্ছে বাচ্চারা হচ্ছে এখানে লেখাপড়া করে একটা টিচারের কাছে তো ওই টিচারের কাছে নিয়ে আসলাম মেয়েকে এখন অলরেডি এই যে মেয়ে হচ্ছে ওই যে এখানে এই যে এদিকে একটা রুমের মধ্যে হচ্ছে ওরা তিনজনে পড়ছে আর আমি আর এই বাসার যে ভাবি ওনারা হচ্ছে ওমরা করতে গেছে বাসায় কেউ নাই ভাবির মেয়ে আর হচ্ছে এই বাসার ভাবির মেয়ে আর ভাবির ছেলের বউ মেবি এখানে আছে আর এতক্ষণ এই যে এখানে বসেছিল ছেলের বউ আর আমি যে এখানে একা একা বসে হচ্ছে মেয়ের জন্য অপেক্ষা করছি কখন বের হবে আর দেখি কি হয় খুব টেনশন করছি আমরা সবাই বাচ্চারও বেশি কারণ ওর মাদ্রাসায় সমস্যা কি ক্লাস 5 থেকে হচ্ছে একবারে অঙ্ক আর হচ্ছে ইংরেজি ক্লোজ করে দেয় মানে আর পড়ায় না ও তো 8 পর্যন্ত পড়ে আসছে কিন্তু ওইটা হয় না তো এই জন্য আর কি মেয়ে একটু ভয় পাচ্ছে অঙ্কটা আর ইংরেজিটা নিয়েই তো দেখি আল্লাহ কী করে তো দেখতে থাকো মেয়ে আসো এই যে বাবির বাড়িটা আমার ভীষণ পছন্দ হলো এটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি উপরে হচ্ছে এই আর নিচেও রুম আছে অনেকগুলো মনে হয় আমি ভিতরের দিকে যাই না এখনও আর আমি একদমই নতুন এখানে আসলাম হুট করে কারোর বাড়িতে এরকম ই করা যায় না তো দেখে দেখা যাক কী হয় মেয়ের তো দেখো বাড়িটা আমার পছন্দ হয়েছে ডুপ্লেক্স বাড়ি একদম অনেক সুন্দর এই যে দেখো কি পরিমাণ বিড়াল এখানে এই দেশে বিড়ালের অভাব নাই এই যে বিড়াল এটা এটা কিউট বেশি এই আমার মেয়ে যেটা দেখতেছে ওইটাই বলতেছে আমি ওইটা না ওইটা না এই আসলে তো এটা অনেক সুন্দর এই বিড়ালটা অনেক সুন্দর আমরা অবশেষে বিড়াল ধরতে সক্ষম হয়েছি একদম হাত দিয়ে ধরছি আর সাথে সাথে চলে আসছে তো এই যে দেখো ওর জন্য একটা টুনা কিনে নিয়ে আসলো আর এই যে ও টুনার গেরানে কেমন করছে দেখো ওরা কিন্তু টুনা খেতে ভীষণ পছন্দ করে টুনা মাছ এই যে আর একটু দাও কত দামে টুনা মাছটা খাচ্ছে আর এই যে বিড়ালটা নিয়ে আসলাম এটাকে কালকে গোসল করাবো তারপরে হচ্ছে ওর একটা নাম দিব আর খুবই মিশুক অনেক আদর করছে আমাদেরকে আর আমার মেয়ে অনলাইনে অলরেডি বিড়ালের নাম সিলেক্ট করছে এই যে ওর খাওয়া দাওয়া শেষ আর ওর নামটা হচ্ছে আমরা সিলেক্ট করলাম যেহেতু ছেলে বাবু তো নাম রাখবো হচ্ছে জ্যাক আর তোমরা যদি কেউ এরকম নাম জানো বিড়ালের নাম তোমরা বলবা কোন নামটা বেশি সুন্দর কার কাছে কেমন নাম পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাও গুড মর্নিং বন্ধুরা এতক্ষণ যা দেখলা এটা হচ্ছে গত রাত্রের রাত্রেবেলা আমি একে টিভি নিয়ে করতে গিয়ে এত বড় ইতিহাস হয়ে গেল বিড়াল নিয়ে আসা বিড়াল রেখে আসা আর একটা কথা বলি বিড়ালটাকে কিন্তু নিয়ে আসছিলাম বিড়ালটাকে পেট ভরে খাওয়ালাম কিন্তু মেয়ে এত বিড়ালের জন্য পাগল এত কিছু করছিল কিন্তু বিড়ালটা শরীর থেকে না আসলে গন্ধ আসছিল তো ও গন্ধটা সহ্য করতে পারছিল না বললাম ও এটা তো অনেক বড় বিড়াল ও তা ছিল ছোটো বিড়াল মানে পিছিয়ে থাকে না একদম ওর মন মতো করে বড় করবে এরকম আর এটা তো একটু বড় হয়ে গেছে তো ও এক কিছুতেই অ্যাকসেপ্ট করছিল না তো তোমাদের ভাইয়া কী করছে একটু রাত্রেবেলায় বলো যেহেতু মেয়েটা এরকম খিটখিটি করছে তাহলে বিড়ালটা হচ্ছে রেখে আসি তো বিড়ালটাকে গেট খুলে দেওয়ার পরে বিড়ালটা চলে গেছে যেতে চায় না এখানে এসে অনেক আদর পেলো আর এতটা মিশুক ছিল বিড়ালটা তো যাই হোক এখন হচ্ছে পরের দিন সকাল থেকে আবার এই যে ব্লগটা শুরু করছি ঘুম থেকে উঠে এই যে দেখো তোমাদের ভাইয়া অফিসে চলে গেল আর অফিসে চলে গেলে আমি কিন্তু সাথে সাথেই হচ্ছে সবগুলো কাজ করে ফেলি আর তারপরে দুপুর পর্যন্ত কি কাজ করি সেটা বড় কথা না কিন্তু ঘুম থেকে উঠেই তোমাদের ভাইয়া যখন বাসা থেকে চলে যায় তখন হচ্ছে পুরোটা ফ্ল্যাট সুন্দর করে পরিষ্কার করে নিই আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত সৌদি আরব রিয়াদ হাইল ফারুক থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো ভিডিওর শুরু থেকে আমি যেটা করবো আজকে কারণ আমার ফেসবুকে আর হচ্ছে ইউটিউবে কয়েকজনে কমেন্ট করছো যে আপু এখানে আমি বাসা বাড়িতে কাজ করি তো আমার খুব ই খেতে ইচ্ছে করছে কি চানা চুমুড়ি খেতে ইচ্ছে করছে বা শুটকি খেতে ইচ্ছে করছে কিন্তু বলতে পারছো না বা দেখাতে পারছো না ম্যাডামকে দিয়ে নাকি আনাবা
তো সবার আগে আরেকটা কথা বলি, হ্যাঁ আনাবা ভালো কথা, কিন্তু আমি ভিডিওর মধ্যে দিলে আমি দেখাবো, আমি যে এই কথাগুলোর পরে আমি দেখিয়ে দিব, কিন্তু আমি যাই আর কথা বলি তাহলে আমার কাজটা দ্রুত হয়ে যাবে। তোমরা ভিডিও আমার ভিডিও তো দেখবাই ঠিক আছে, কিন্তু বাংলাদেশে যাদের সাথে কথা বলো তাদেরকে বলবা ই দেওয়ার জন্য, কি জানি বলে, কারণ এটা এই মুহূর্তে ছবিটা দিলে সবচেয়ে ভালো হয়। বিডি কোম্পানির যে চানাচুর মুড়ি বা প্রাণ কোম্পানির চানাচুর থাকে, মুড়ি থাকে প্যাকেটের, বাংলাদেশে পাওয়া যায়, ওনাদেরকে বলবো একটা দোকানে গিয়ে একটা ছবি উঠায়া, মানে মুড়ির প্যাকেটের একটা ছবি, চানাচুরের প্যাকেটের একটা ছবি উঠায়া তারপরে পাঠানোর জন্য। কিন্তু শুটকি এটার কোনো প্যাকেট নাই বাংলাদেশে, হয়তো বা আছে, যে আমরা যেগুলো দোকান লোকাল যে আমরা বাজার থেকে কিনে খাই ওগুলোতে থাকে না, তার জন্য এই যে আমি এখনই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি জানি এটা মনে থাকবে না আমার, আমি একদম ভেয়াবুল একটা মন। তোমাদেরকে অনেকেই বলি যে অনেকেই কমেন্ট করাবো এটা করবা ওইটা করবা এটা দেখাবো ওইটা দেখাবো, আমি বলি যে হ্যাঁ দেখাবো, কিন্তু না আমার মনে থাকে না, যারা আমি তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু শেয়ার করে দিচ্ছি। আর যেটা বললাম ওইটাই করবা, বাংলাদেশ থেকে যদি এই মুহূর্তে ছবি নিয়ে আসো ওইটা যদি তোমার ম্যাডামকে দাও তাহলে ওনার কিনতে সুবিধা হবে। তবে চেষ্টা করবা বিডি কোম্পানিটা, যে কোনো কোম্পানির মুড়ি হলেই চলে, বাংলাদেশের কোম্পানি যে কোনো দোকানের মধ্যে গিয়ে দেখাইলি ম্যাডামে দেখাইলি ওইটি দিয়ে দিবে। ধরো তোমাদের সাথে শেয়ার করছি, আমি যখন আলবাহা ছিলাম মুরুব বেন্টিতে বাড়িতে আমি কিন্তু বিডি কোম্পানি খেতাম, কিন্তু এই যে এটা হচ্ছে তামজিৎ কিনছে দেখো প্রাণ কোম্পানির, তো এই যে আমি একটু ই করে ধরছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এই যে, আর যদি বাংলাদেশ থেকে আনতে পারো তাহলে আনবা, আর যদি না আনতে পারো তাহলে এটা স্ক্রিনশট নয়, এই যে স্ক্রিনশট, এটা যেই কোনো বাঙালি বাকালা বলবা যে বাঙালিদের বাকালা যেটা ওইটার মধ্যে গিয়া কেনার জন্য সুপার মার্কেটে নাও পাওয়া যেতে পারে। আর এই যে শুটকি এটা এরকমই কিনলাম, এই যে এটার স্ক্রিনশট নিয়ে রাখো। তারপরে এই যে এটা হচ্ছে লুটকে শুটকি, এইভাবেও দিলাম, এটাও স্ক্রিনশট নাও। তারপরে যে এইভাবে দিলাম এটারও স্ক্রিনশট নাও, এই যে বাউ করে দিই না, এই যে লেখাগুলা দেখো এটা এইভাবে দিলে হবে। তো এই যে তোমাদের শেয়ার করে দিলাম, তো তোমরা যারা আমার ফেসবুক থেকে দেখছো ফেসবুকটা এখনও যারা ফলো করে নাই ফলো করে দাও, আর আমার চ্যানেলটা যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দাও, লাইক দিয়ে ভিডিওটা পুরোটা ভিডিও দেখা শুরু করো। আর আজকে রান্না করব এই যে গরুর বুড়ি, ভিজা রাখলাম বুড়িটা, আর এখানে চিংড়ি মাছও ভিজাইলাম, চিংড়ি মাছ দিয়ে আজকে মজার একটা খাবার হবে, অনেক পছন্দের খাবার, আমিও পছন্দ করি। তামজিৎ নিয়ে আসছে, গতকালকে তোমাদের সাথে আসলে শেয়ার করা হয় নাই, আমার ছেলে কালকে অনেক কিছু নিয়ে আসছে, যে ডিম নিয়ে আসছে খাঁচা এই যে এখানে, তারপরে এই যে এখানে দেখো কী কী নিয়ে আসছে বাজার, এগুলো বের করি। একটা জিনিস শেয়ার করি, কয়েকজনে কমেন্ট করো যে আপু প্লিজ 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 এরকম করে বলো, যে ওই দেশের জিনিসগুলোর নাম বলবা, কী দাম বলবা, দাম না বললে ই হবে না, মানে ভালো লাগে না। তো এই যে দেখো এই আমরাগুলো এখানে কয়টা আমরা, পাঁচটা আমরা হচ্ছে যে পাঁচ রিয়াল কি ছয় রিয়াল দিয়ে নিয়ে আসছে দেখো, না ছয় রিয়াল পঞ্চাশ পয়সা আর কি এরকম। তো এটা হচ্ছে এক একটা রিয়া এক একটা আমরা পড়ছে কত করে, তিরিশ টাকার উপরে পড়ছে, মানে এগুলো হচ্ছে বাংলাদেশের দেড়শো টাকা, পাঁচটা আমরা হচ্ছে বাংলাদেশের দেড়শো টাকা। আর এখানে কাঁচামরিচগুলোর দাম দেখি, কাঁচামরিচগুলোর ও এটা এটার তো কোনো দাম দেখা যাচ্ছে না, তো ধনে পাতাগুলো হচ্ছে এখানে এই যে দুই রিয়াল, এই যে দেখো এটা হচ্ছে দুই রিয়াল, দুই রিয়াল এই যে, মানে তিরিশ টাকা ই আর কি, এক একটা ই হচ্ছে তিরিশ টাকা করে বাংলাদেশের। তো আমার আসলে এটা রিকোয়েস্টের ই, তার জন্য শেয়ার করছি। আর এখানে হচ্ছে তেরো টাকাই ধরো, বারো টাকা পঁচানব্বই পয়সা, বারো টাকা পঁচানব্বই পয়সা কত আসে, অনেক টাকাই আসে, প্রায় পাঁচ টাকা যদি দেড়শো টাকা হয়, দশ টাকা হচ্ছে তিনশো টাকা, আর তিনশো সাড়ে তিনশো টাকার কি কত হবে, মানে তিনশো কত জানি হয়, সরি সরি। আর এটা হচ্ছে ছয় রিয়াল, এই যে ছয় রিয়ালে কত হয় দেড়শো আর হচ্ছে তিরিশ, একশো আশি টাকা হচ্ছে বাংলাদেশের, একশো আশি টাকা হচ্ছে এই কুই শাকগুলো। হ্যাঁ এই যে আজকে হচ্ছে দাম সহকারে বলে দিলাম, আজকে খাবো আমি এই যে নুডলসটা, কোরিয়ানি নুডলসটা আমার অনেক পছন্দ, আমি নুডলসটা দিয়ে দিলাম। আর দেখো কতগুলো পানি দিলাম, কারণ আমি এটা সোপ নুডলস খাবো আর একটু পানিটা বেশি হলে ভালো লাগে, তো এটা সিদ্ধ হতে হতে অনেকটা সুন্দর হয়। আর এই যে মশলাগুলো কিন্তু আমি পরে দিব, আর এই যে এই নুডলসের সব থেকে টেস্টি ই হচ্ছে এটা, এটার জন্য এটা থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসে। আর মশলাগুলো এখানে তিনটা মশলা দেওয়া হয় টোটালে এখানে, আর আমার মেয়ে পছন্দ করে না এটা, তো হোক এটা এটা হতে হতে আমি যে তরকারিগুলো শুনতে, সবার কিন্তু সব জিনিস পছন্দ না, আমি কিন্তু তুমি না, তুমি কিন্তু আমি না, যার যার চরিত্র যার যার মন মানসিকতা আল্লাহ এক একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছে, এটা কেউ কাউকে পাল্টাতে পারবে না। তো এই কথাটা বলার কারণ হচ্ছে
এই যে আমি বাজারের দামটা বললাম বা কিছু বললাম, তোমরা কেউ কিছু মনে করো না, কারণ সবাই একরকম না, হয়তো কারো মন চায় যে সৌদি আরবে যে বিদেশে থাকে বিদেশের খরচ কিরকম, কত টাকা দিয়ে কি কি কিনে, এটা কিন্তু আসলে আমারও এরকমই থাকতো যখন বাংলাদেশে থাকতাম। বিদেশ থেকে যদি কেউ কেনাকাটা করতো তখন মনে মনে বলতাম যে ইস বাংলাদেশের একটা দাম বলতো, বাংলাদেশে এটা কত জানি পড়ছে, এই জন্য তোমাদের সাথে আমারটাও শেয়ার করে নিলাম। আমার এই যে নুডলসটা রান্না হয়ে গেছে আর তরকারিগুলো একদম সব রেডি করে রেখে এসেছি কাটা বাছা করে, এখন শুধু মশলাটা বাটবো, মশলা বেটে তারপর হচ্ছে তরকারিটা রান্না করবো। তার আগে এই যে চলো নুডলসটা খেয়ে নিই আর নাস্তাটা করি, রান্নাটা বসাই দিব। বিসমিল্লাহ। এটার মশলাগুলো এত টেস্ট বলার মতো না। আর আরেকটা কথা বলি, আরেকটা আছে ওইটার মধ্যে ই থাকে, ক্যারামিল থাকে, চাইনিজরা আবার মিষ্টি দিয়ে খায়, হ্যাঁ ওইটার মধ্যে আছে ওই ওই নুডলসটা, কিন্তু আমি ক্যারামিলটা খাই না, ওইটা নিয়ে আসি না। কতগুলো নিলাম, ডিম টনে নিলাম, অসাধারণ টেস্ট লাগে, অনেক অনেক মজা, কিন্তু একটু হেলদি তো এগুলো খাইতে ভয় পাই। আমার মেয়ে ঘুম আসছিল, আমার মেয়ে সজাগ হয়ে গেছে, আর এই যে দেখো আমার মাশাল্লাহ, ও ঘুম থেকে উঠি ফ্রেশ হলো, তারপরে হচ্ছে যে সব কিছু ঝাড়ু দিয়ে নিচ্ছে, সব কিছু পরিষ্কার করে নিল। এই যে এগুলো এগুলো ফেলাই দাও, এই যে ওয়ান টাইম এগুলো ফেলে দাও, ওই যে ওইটা ফেলে দাও টিস্যুটা, আর এই যে সব কিছু পরিষ্কার করে নিল। আজকে যে গ্লাসটা পরিষ্কার করলাম দেখো, একদম অনেক সুন্দর করে পরিষ্কার করলাম। তোমাদের ভাইয়া কী করে, ও মুখ ধুলে এই গ্লাসটা ময়লা হয়, ও এইভাবে মুখ ধোয়। আর এই যেগুলো সুন্দর করে পরিষ্কার করে নিলাম, বেসিন গ্লাস দিয়ে অনেক সুন্দর করে ধুলাম সাবান দিয়ে আর হচ্ছে ক্লোরিক্স দিয়ে একদম পরিষ্কার করে নিলাম। আর এই যে টয়লেটের গেটটা আসলে খোলা রাখি, এখান থেকে যে একটু বাতাস আসে, বাতাস না আসলে এই জায়গাটাতে একটা কেমন একটা গন্ধ আসে। আর এই যে কাপড়ও ধোয়া লাগবে আজকে, কাপড় ধোয়ার দেখি কখন ধুতে পারি। আর ভালো লাগছে যে পুরোটা এই জায়গা একদম সুন্দর করে পরিষ্কার করে নিলাম, অনেক সুন্দর করে ফ্লোর টোলোর যা ছিল একদম ধুয়ে নিয়েছি। তারপরে হচ্ছে রুম টুম সব পরিষ্কার, দুইটা রুমে একদম সুন্দর করে পরিষ্কার করানো, এই যে সব কিছু পরিষ্কার, ফলো টলো দেখলা যে সব কিছু পরিষ্কার করে নিলাম, এই যে ডাইনিং টেবিলও পরিষ্কার করে নিলাম। এখন যেটা করবো, আমার নাস্তার কি করছো, তো চলো আমার মেয়ে নাস্তার আয়োজন করছে আর মেয়েটা, তো চলো এই যে আদা রসুন বেটে নিচ্ছি। আর এই যে পাটাটা একটু ভালো না, আমি যেটা বাংলাদেশ থেকে নিয়ে আসছি ওই পাটাটা খুবই ভালো ধার আর একটু আর সমান, আর এটা হচ্ছে শিলটা হচ্ছে একটু উঁচা নেচা, তবে সমান অসুবিধা নাই, বাড়তে পারি। এদিকে দেখো আদা রসুন বেটে নিচ্ছি, জিরা মশলা যা লাগে যত রকম মশলা আছে আছে বেটে নিচ্ছি। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আমি যে একটু আগে বটি দিয়ে কাটলাম, ওই যে আমার ডান চাটি দেখছো, এটা কিন্তু তোমার ভাইয়া বানিয়ে দিয়েছে সৌদি আরব থেকে। আমার এই যে মশলা কষানো কি বাটা শেষ, আর আমি আজকে দেখো প্রেশার কুকারে রান্না করবো, কারণ বুড়িগুলো অনেক শক্ত, জানি না কেন এত শক্ত, তো প্রেশার কুকারে রান্না করলে হচ্ছে আমি একটু দ্রুত রান্না করতে পারবো। আর এই যে দেখো আমার পেঁয়াজ দিয়ে এখানে ফ্রাই করে নিলাম পেঁয়াজটা, আর এই যে মশলাগুলো দিয়ে দিলাম, মশলাগুলো একটা ভালো করে ফ্রাই করে একটু কাঁচা যে একটা গন্ধটা ওইটা থাকবে না। তারপরে হচ্ছে আমি এই যে হলুদ মরিচ দিয়ে দিব। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে আসলাম, পুঁই শাকগুলো দেখো কেমন সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখো এটা একদম পুরাই সেদ্ধ হয়ে গেছে, আর বোঝা যাচ্ছে কিনা জানি না, এই যে দেখো এটা পুরো সেদ্ধ হয়ে গেছে, এই যে এটার সাথে কিন্তু এই যে দেখো এটার কালারটা আসে না, এই যে যে এটার কালার সাথে আসে না, তার কারণ কি জানো, পানিটা এত গরমের গরম সৌদি আরবে, একটু তাপমাত্রাটা তোমাদের সাথে শেয়ার করলাম যে কি পরিমাণ গরম পানি, মানে আমি পানিতে দিয়ে মাত্র মশলাটা বাটলাম, যে পানির মধ্যে দিয়ে রাখি তাহলে হচ্ছে ময়লাগুলো আলগা হয়ে থাকবে।
তার মধ্যে দেখো শাকগুলো একদম সিদ্ধ হয়ে গেছে কেমন এখানে দেখো আমি যে পেঁয়াজটা ফ্রাই করে নিয়েছি আর বাটা মশলা যেটা ছিল ওগুলো সুন্দর করে ফ্রাই করে নিলাম আর এর ভিতরে হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর আর কোন গুঁড়ো দিনে যেহেতু সব বাটা মশলা ছিল তো ওইটা দিয়ে ভালো করে কষিয়ে গুঁড়ো বুড়িটা দিয়ে দেখো প্রেসার কুকারে দিয়ে দিলাম আজকে কারণ এই বুড়িগুলো এত শক্ত ছিল বুঝলাম না ওই দিন যে রান্না করলাম প্রেসার কুকারে রান্না করি নাই আর একদম বাতের মতো নরম হয়ে গেলাম না কোনো মাংসই বলো আর যা কিছু বলো আমার কাছে ভালো লাগে না একটু শক্ত শক্ত থাকলে ভালো লাগে তো তার জন্য ওই দিন দেখলাম যে না এটার পর্তা বলো না খেয়ে অনেকটা শক্ত ছিল আর আজকে প্রেসার কুকারে দিয়ে দিলাম আর এদিকে দেখো পুঁই শাকটা রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে কি জানি বলে কচু ছড়া দিয়ে এগুলো কেটে বেছে নিলাম আর এই যে পাকঘরের এখন যেটা করব ওইটা দুই চুলার মধ্যে দুইটা রান্না হচ্ছে আর চলো পাকঘরটা সুন্দর করে একদম যা কিছু আছে সব কিছু পরিষ্কার করে নিই সব কিছু এই যে ধুয়ে নিলাম সিঙ্কটা পরিষ্কার করে নিলাম আর এই যেগুলা হচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম কি এগুলো আগলা ময়লা পড়ছে কিন্তু না এটা ঘষা খেতে খেতে হচ্ছে এই কালার চলে আসছে আর এটা একদমই পুরনো দেখতেই পাচ্ছ এটা সম্ভব নয় অনেক চেষ্টা করলাম পরিষ্কার করার জন্য আর এই যে পুঁই শাকের কালারটা দেখো কত সুন্দর আসছে একদম সবুজ সবুজ কালার কারণ শাকগুলো একদম কচি ছিল তো শাকটা রান্না করা শেষ আর এই যে প্রেসার কুকারের শব্দ শুনতে পাচ্ছ শস্য শস্য সেটা আর দেরি হবে এই চুলা ভাতটা বসিয়ে দিলাম আর এই যে সব কিছু পরিষ্কার করে নিলাম এই যে সব কিছু পরিষ্কার একদম কোনো ঝামেলা নাই এই যে ফলটা মুছে নিলাম সুন্দর করে বাবা পাকঘরে এত গরম বলার মতো না পাকঘরে তো এসি নাই তো একটু এখানে ঠান্ডা খাই এসির মধ্যে বসে আর রান্নাটা হলে ভাতটা হলে আমার প্রেসার কুকারের সময় লাগবে না আর 5 মিনিট সময় লাগবে ভাতটা হতে কতই সময় লাগে ছিটলে মানে বলক আসলে হচ্ছে ফুটে যায় ভাতটা আর আমি এই যে গোসল করবো নামাজ পড়বো আমার নামাজের টাইম চলে যাচ্ছে তো চলো কথা বলতে পারছি না একটু পানি খাবো ঠান্ডা পানি তোমাদের ভাইয়া এই যে চলে আসছে বাসায় আর এই যে আমি আর আমার রান্না বান্না শেষ আমরা এখন খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছি এই যে দেখো এটা হচ্ছে আমাদের বুড়ি তরকারিটা গরুর বুড়ি যেটা আর এই যে এটা হচ্ছে মাছের তরকারি পুঁই শাকের আর এই যে ভাত রান্না করলাম তো চলো খাবারটা খেয়ে নেই আজকে এখানে বসি খাবো বিসমিল্লাহ পুঁই শাক দিয়ে ভাত খাবো পুঁই শাকটা আমার এত খেতে মন চাচ্ছে বলার মতো না আর আমার ছেলেটা এখন আসতে পারে না এই জায়গাটা অনেক দূরে এখন আমরা যাচ্ছি বাসাটা ওই তামজিতের বাসার ওই দিকেই নিব কিছু করার নাই ন বসো আমরা দুজনে খেতে বসেছি আজকে মেয়ে বসে নাই তো মেয়ের সাথে খুব দুষ্টমি করছিলাম তোমার ভাই আর আমি তোমার ভাইয়া বলছিল ইস বুড়ি তরকারি অনেক অনেক টেস্ট হয়েছে কারণ আমার মেয়ে আমার মতো বুড়ি গরুর বুড়ি অনেক পছন্দ করে তারপরেও কিন্তু মেয়ে আসছিল না এই যে তামজিৎ চলে আসলো আর এই যে বাপ বেটা বসে অনেক বিজনেস নিয়ে তারা কথা বললো আর যে ওমরা করতে যাইবো মনে হয় ওমরা নিয়েও কথা বলো ভাড়া দিছে স্যাটেলাইট আছে না স্যাটেলাইট কোম্পানি
তো এই যে ওনারা ওনাদের বিজনেস নিয়ে কথা বলছে, কাজ নিয়ে কথা বলছে বাপুলা। তামজি এটা বাদ বাড়ি, হ্যাঁ তুমি আসো। তামজি আস্তে আস্তে যে তরকারিটা একটু ঠান্ডা হয়ে গেছে, তো একটু তরকারিটা হালকা গরম করে তারপরে হচ্ছে ওদেরকে খাবার খাইতে দেয়। পিচ্ছিও খায় নাই তাসমিয়া, আর বুড়িটা আজকে এতটা টেস্ট হয়েছে কি বলবো তোমাদের, অনেক স্বাদ হয়েছে। এটা গরম হোক, ভাতগুলো দিয়ে দিবি। আমরা গত রাত্রে যে দেখলাম বিড়ালটা নিয়ে আসছিলাম, হ্যাঁ ওই বিড়ালটাকে ছেড়ে দিয়েছি রাত্রেবেলায়। রাত্রেবেলা সময় সময় একটু ভয় লাগলো যে কোথায় আমার পটি করে দেয়, খুব ঝামেলা এই জন্য। এখন তো তামজি শুন নাই, এই যে তামজি আসছে নেওয়ার জন্য। এই ওর জন্য ভাত বাড়লাম। ও বলতেছে জামু না, আমি পরে ভাত খাবো, আগে আমি বিড়াল নিয়ে আসি, কারণ বিড়ালটা নাকি অনেক ভালো লাগছে তামজিদের কাছে, অনেক মিশুক আসলেই। কালকে তাসমিরা বলছে কি একটু ভিডিও করো, আমি বিড়ালটা ধরি। ও তো এক্সাইটেড, ওর কি ক্যামেরা ট্যামেরা খবর নাই। বিড়ালটা এতটা মিশুক যে ওরা আমি ধরতে গেছি, ও আমার হাতের সাথে একদম সুন্দর করে কোলে আইসা বাসায় গেল গা। হ্যাঁ অনেক পরিষ্কার। হ্যাঁ বিড়ালটা কালকের মধ্যে মায়া লাগাই দিছে মাত্র কয়েক ঘন্টায়। হ্যাঁ আমরা ওই যে রাত্রেবেলা তাসমিরা টিউশন করাইতে আসছিলাম এখানে, তামজি আসছিল রাত্রেবেলা যে বাজার টাজার করে নিয়ে আসছে যেগুলো পয়সা যে দেখলা দেখাইলাম, তো ওই সময় বিড়ালটাকে একটু আদর করে গেছে। এই যে এইদিকেই এইদিকেই ছিল, এখন যে কোথায় খুঁজে পাবো বিড়ালটাকে। কালকে তো আমরা অনেক আদর করলাম, আমাদের যদি চিনতো তাহলে তো আসতো না। এগুলা না, তবে এখানেই থাকবে, এই আশেপাশেই থাকবে। তামজি আসছে খোঁজার জন্য। এত মানে এরকম বিড়াল আমি কখনো দেখি নাই। জাস্ট আমি গিয়ে আমি দৌড়তেছি, ও আমার কোলের মধ্যে উঠে আইসা বললো, বিষয় বিষয়টা অনেক ভালো লাগলো। আমরা বিড়ালটাকে পেয়ে গেছি, দেখো এ যে তামজি ধরে ফেলছে। ও খুবই মিশুক, এত ভালো বিড়ালটা মানে কি বলবো, কামড় দেয় না। চলো 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 তামজি, এখানে ডাস্টবিনে ময়লা ফেলছে। দেখছো কেমন হাতের সাথে আইসা পড়লো, হ্যাঁ একদম চুপচাপ, একদম চুপচাপ, হ্যাঁ কোনো শব্দ নাই, বুঝাই যায় না যে একটা অপরিচিত একটা মানুষের কোলে উঠছে। দেখো কতটা মিশুক তামজিদের, কিন্তু বিড়াল থাকে ওর বাসার মধ্যে সবসময়। হ্যাঁ তামজি, বিড়াল পটি করার জন্য নাকি বালু লাগতে হয়? হ্যাঁ বালু নিয়ে এসো। তো চলো বাসায় চলে যাই, বললাম যে খাওয়া দাওয়া। হ্যাঁ তুমি গোসল করাই দিয়ে যাও, তামজি গোসল করাই দিয়ে যাবো। না অনেক মিশুক আমার কাছে লাগে কি, এগুলো ওই ধরনের বিড়ালেরই বাচ্চা না, এগুলো এমনি লোকাল না। হ্যাঁ দেখতেছে, হ্যাঁ আসো আসো আসতেছি দাঁড়াও। এই যে এটা কিন্তু নর্মাল না বিড়াল, এটার মানে সব কিছু একটু কেমন জানি নিচ্ছে, মানে ওর চুরি স্বভাব, তারপরে ওর লেজটা সব কিছু মনে হয় যে অন্য। এ কারণে এখানে তো সৌদি আরবে তো দামি দামি বিড়াল এখানে কিনে পালে, পর আবার ফেলে দেয় ওইখান থেকে। হ্যাঁ কি সুন্দর করে আসলো মাশাল্লাহ, মানে তামজিদ গরুর বুড়িটা আজকে অনেক টেস্ট হয়েছে, তোমার আব্বু কখনো খায় না, আজকে তোমার আব্বু খাইলো। না বসো বসো তাসে বসো। আমি কোসনা ভাত খেতাম, কি খাবা?